চলো বন্ধুরা আজকে বানাবো সুজির হালুয়া গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি তাকে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গরম হওয়ার পরে কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি আর এদিকে পাশের গ্যাসে দেখো দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি কাজু বাদাম ভাজা হয়ে গেছে এবার কাজু বাদামটা তুলে নিয়েছি তারপর ওই ঘিয়ের মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এবার কিশমিশগুলো ভেজে নিচ্ছি দেখো আমার কিশমিশ ভাজা হয়ে গেছে এবার ওই ঘিয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এক বাটির একটু কম সুজি কড়াইতে দিয়ে দিলাম এবার সুজিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা ভেজে নেব একটু সামান্য লাল লাল করে ভেজে নেব দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার যে ফুটিয়ে রেখেছিলাম দুধটা ওই দুধটা ঢেলে দেব সুজির হালুয়াটা আমি শুধু দুধেই করব জল দেব না দেখো দুধটা ঢেলে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে দিলাম এবারে দেখো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কয়েক টুকরো এলাচ ছাড়িয়ে রেখে ছাড়িয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি আমি এবার ওই এলাচটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমার সুজির হালুয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি থালায় ঢেলে দিয়েছি সুজিটা সুন্দর করে সমান করে